হাটের মধ্যে দেদার বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল। মালদার মানিক চকের মথুরাপুর সাপ্তাহিক হাটের ঘটনা। ঘটনাস্থলেই হাটে আসা ক্রেতারা আটক করে ওই ত্রিপলগুলি। পরবর্তীতে দেখা যায় আরো বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। এক একটি ত্রিপল বিক্রি হচ্ছে প্রায় 700 থেকে 800 টাকা দরে। সমস্ত দোকান থেকে প্রায় শতাধিক সরকারি ত্রিপল উদ্ধার হয়। এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রিপল বোঝাই ছিল। তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় সেই গাড়িটি। এই ঘটনায় ফরিজউদ্দিন মমিন নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার বাড়ি কালিয়াচক থানার শেরশাহী এলাকায়। যদিও এই ত্রিপল কোথা থেকে পেলেন সে বিষয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনায় প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপনার বাড়ি কোথায়? ওখানে কোথায়? ওখানে পেয়েছেন এগুলো? এখানে আসে লোক দিয়ে যায়। লোক একটা ছিল আপনার কাছে? কটা ছিল আপনার কাছে? এখানে দিয়ে গেছে এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনার? এটা তো সরকারি ত্রিপাল। সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক, বন্যা কবলিত লোক, গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত, কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন। তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপাল চাই, তো ত্রিপাল পাচ্ছে না। অথচ আপনার হাটে চোরা দামে বিক্রি করছেন, কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি, কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো? কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না? এইভাবে হাটে ওপেন বিক্রি করছে, তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?